তো দেউলা লঞ্চ ঘাট থেকে ছাড়ার পরে কিছু দূর এসে লঞ্চটি বাম দিকে টানার সময় চর আটকে যায়। দেখতে পাচ্ছেন চর আটকে গিয়েছে লঞ্চটি। আপনারা যদি ইঞ্জিনের টার্বোর যদি সাউন্ড পেয়ে থাকেন, ইঞ্জিনের সাইলেন্সার পাইপের, আপনারা তো বুঝতে পারবেন যে খুব স্পিডে ইঞ্জিনকে খুব স্পিডে চালিয়ে রাখা হয়েছে, তবুও লঞ্চ সরতেছে না। আসসালামু আলাইকুম, এক্সট্রিম লঞ্চ লাভারের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি লালমন থেকে। তো অনেকদিন পরে লঞ্চের ভ্রমণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। তো দেশের সার্বিক পরিস্থিতির কারণে গত এক মাস লঞ্চের ভ্রমণ করা হয়নি, তো এই আজকে ডিসাইড করলাম যে লালমন থেকে আজকে ঢাকা যাব। আর লালমন হলো ভোলার একটি উপজেলা। তো আমার আজকের ভ্রমণ শুরু হবে লালমোহনের নাজিরপুর থেকে। তো নাজিরপুর লঞ্চ ঘাটে চলুন, তো সেখানেই থেকে ভিডিওটা শুরু করি। তো এই ভিডিওতে আমার যাত্রা সঙ্গী হলো প্রিন্স আকিন এই লঞ্চটি। তো নতুন এই লঞ্চটি লালমোহনে চলাচল করছে বেশ কিছুদিন ধরেই, আর যেহেতু আমি সাকিন লঞ্চে যাব, তো লালমোহন থেকে বিকাল 4:20 ছেড়ে প্রিন্স আকিন লঞ্চটি এখন যাচ্ছে নাজিরপুর লঞ্চ ঘাটে। তো লালমোহন থেকে নাজিরপুর লঞ্চ ঘাটের দূরত্ব খুব একটা বেশি নয়, সড়ক পথে মাত্র 10 মিনিটের দূরত্ব। তো আমি ডিসাইড করলাম যে লালমোহন থেকে নয়, আমি নাজিরপুর থেকেই উঠব। কারণ নাজিরপুর থেকে ওঠার কারণ হলো আমি যখন লালমোহন থেকে নাজিরপুর পর্যন্ত প্রিন্স আকিন লঞ্চটি যাবে, তার একটি সুন্দর একটি এরিয়াল ফুটেজ দেখানোর জন্যেই আমার ডিসাইড করা যে আমি নাজিরপুর থেকে উঠব। তো লঞ্চটি এখন যাচ্ছে নাজিরপুর লঞ্চঘাটের দিকে। তো নাজিরপুর লঞ্চঘাট থেকে ছেড়ে যাবে বিকাল 5:30। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন নাজিরপুর লঞ্চঘাটে প্রচুর যাত্রী অবস্থান করছে, আর নাজিরপুর লঞ্চঘাটে এখনই বার্থিং করবে প্রিন্স আকিন লঞ্চটি। আর প্রিন্স আকিন লঞ্চটি বার্থিং করা মাত্রই আমি প্রিন্স আকিন লঞ্চটির ভিতরে ঢুকে যাব, আর আপনাদেরকে আজকে একটি জার্নি রিভিউ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ঘড়িতে এখন সময় বিকাল 5:33, 5:30 ছাড়ার সময় নাজিরপুর থেকে, আর এখন ছেড়ে দিবে তাই হুইসেল দিচ্ছে। তো এখন আমি প্রিন্স আকিনের ভিতরে চলে যাব। আর এ হলো নিচতলা, তো আর এ হলো নিচতলা, নিচতলার ডেক শ্রেণী। তো এই ডেকের ভাড়া হলো লালমোহন থেকে ঢাকা পর্যন্ত 500 টাকা করে। আর লাইফ বয় আছে, আর একদম পেছনে যথারীতি ইঞ্জিন রুম, ইঞ্জিন রুমটা এয়ার টাইট। আর উইচাই ব্র্যান্ডের ইঞ্জিন। আর ইঞ্জিন দুটি হসপার হলো 750 করে। তো তাদের কেবিন এরিয়াতে চলে যাচ্ছি, আর এ হলো কেবিন এরিয়া যাওয়ার সিঁড়ি দ্বিতীয় তলার, আর এ হলো দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। তবে আপাত দৃষ্টিতে ডেকোরেশন অতটা হাই ফাই মনে হবে না, আর ডেকোরেশন বলতে গেলে ইনকমপ্লিট। আর এই হলো সিলিং, তো আপনারা বুঝতেই পারবেন মানে তো দেখে হয়তো অবাক হতে পারেন যে নতুন লঞ্চ ডেকোরেশনের অবস্থা কেন, আসলে ডেকোরেশন কেন চেঞ্জ করে নেই, মানে তার কেন ডেকোরেশনটা শেষ করে নেই আই ডোন্ট নো, কিন্তু তারা এই অবস্থাতেই সার্ভিস এসেছে। তো এই সিলিংগুলো দেখলে মনে হবে যে এটা মানে কোনো নির্মাণাধীন লঞ্চের মধ্যে আছে, আমি কিন্তু অ্যাকচুয়ালি এটা নতুন লঞ্চ।
আর মাস্টার ব্রিজের সামনের অংশ আপনার দেখলে মনে হবে যে সুন্দরবন, অ্যাকচুয়ালি এটা সুন্দরবন সোলো লঞ্চের কপি বলতে পারেন। তো মাস্টার টেলিগ্রাফের মাধ্যমে সংকেত দিচ্ছেন ইঞ্জিন রুমে, তিনি এখন দুটো ইঞ্জিন কি সামনে চালান ডিরেকশন দিলেন। তো ছাড়ার সময় ছিল 5:30, তো 5:41 ছেড়েছে। ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন ওয়েদার, আর আমরা এখন তেঁতুলিয়া নদী ধরে যাত্রা শুরু করলাম। আর কিছু যাত্রী লঞ্চের আলনির উপরে বসে আছে, রিল্যাক্স করতেছে। লঞ্চ ভ্রমণের আসল মজাটাই হলো এখানে। আপনারা দেখতে পারবেন যে সামনে দুইটি নদীতে দুই পথ দুইদিকে, তো আমরা সম্ভবত এই পাশ দিয়ে ঢুকবো। নদীর পাড়ে মহিষ চড়াচ্ছেন, আর আমি লাকিলি আজকে লঞ্চে উঠেছি মহিষের দুধে চা কি। তো এই জায়গা দিয়ে পানি কম, আর বাঁশ দিয়ে নদীর গভীরতা মাপতেছেন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, বাঁশ দিয়ে মূলত নদীর গভীরতা মাপতেছেন যেন তার ট্রলারটি আটকে না যায়। তো প্রিন্স হাকিম এখন চলতেছে তেঁতুলিয়া নদী ধরে, আর প্রচণ্ড বাতাস আর মেঘলা আবহাওয়া আর তেঁতুলিয়া নদীর সৌন্দর্য সব মিলে জাস্ট 100-তে 100 একটা ভ্রমণ। মানে খুবই, এই মোমেন্টটা আসলেই খুবই উপভোগ্য ছিল, খুবই সুন্দর লেগেছে এই মুহূর্তটা। তো নাজিরপুর থেকে পরবর্তী ঘাট হলো দেবীর চর, আর সেখানে যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে। আর আছে এখন তেঁতুলিয়া নদী। তো আমি এই কেবিনটি বুকিং করেছিলাম তাদের, এই সিঙ্গেল কেবিনটি। আর সিঙ্গেল কেবিনটি দেখলে মনে হবে, মানে যেটা বললাম যে ডেকোরেশন শেষ হয়নি এখনো লঞ্চটি। তো এই সিঙ্গেল কেবিনের মানে যে বিছানাটা, বিছানাটা বেশ বড়। আর এই জায়গায় হয়তো একটা টিভি হওয়ার কথা ছিল, টিভিটা হয় নাই, টিভি দেওয়া হয় নাই। আর মাত্র একটি মাত্র এলইডি লাইট জ্বলতেছে, একটা ফ্যান আছে। আর সবচেয়ে বড় কথা হলো তাদের যে এসি কেবিনগুলো সবগুলোতে তার পার্সোনাল এসি দিয়েছে, মানে কোথাও সেন্ট্রালাইজ সিস্টেম করেনি। তো আপনার যাত্রীর তার সুবিধা মতো এসি বন্ধ করতে পারবে, এসি চালু করতে পারবে, তো সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। এটা আরও একটা ভালো দিক যে তারা একটা পার্সোনাল এসি দিছে তাদের প্রতি, যে এসি কেবিনগুলো।
আর এই কেবিনের ভাড়া হলো 1200 টাকা করে, আর ডাবল কেবিন, এরকম ডাবল কেবিন আছে, ওটার ভাড়া 2200 টাকা। আর এগুলো একটি ফ্যান আছে, আর বিছানাটা অনেক চওড়া যেটা বললাম, আর একটি ময়লা ফেলার বালতি আছে। তবে সেন্ট্রাল এসি থেকে এরকম পার্সোনাল এসি, এটা সবচেয়ে একটা ভালো দিক। তো আমি এখন আপনাদেরকে এই লঞ্চটির একটি 360 দেখাবো, 360 ফুটেজ দেখাবো, লঞ্চটি চলমান, আশা করি সেটা উপভোগ করবেন। তো মেঘলা আবহাওয়ায় তেঁতুলিয়া নদীর পাড়ের যে সৌন্দর্য, জাস্ট অস্থির লাগতেছে যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন। আর এরকম ওয়েদারে লঞ্চ ভ্রমণ করাটা সত্যি আনন্দদায়ক। ঘড়িটা এখন 6:10 সন্ধ্যা, আর দেবীচর লঞ্চ ঘাটে চলে আসলো প্রিন্স আকিন লঞ্চটি। এখন দেবীচর লঞ্চ ঘাটে বার্থিং করবে, তো এখানে বেশিক্ষণ সময় নিবে না। নাজিরপুর লঞ্চ ঘাটে যেরকম আধা ঘন্টা সময় নিয়েছিল, আধা ঘন্টা সময় অবস্থান করেছিল লঞ্চটি, তো এখানে জাস্ট যাত্রী নিবে তারপর চলে যাবে। দেবীরচর লঞ্চঘাট থেকে যাত্রী উঠানো শেষ, দেবীরচর লঞ্চঘাট থেকে এখন প্রিন্স আকিন বের হয়ে গেল, আর এখন যাত্রা শুরু করলো পরবর্তী ঘাটের উদ্দেশ্যে। তো দেবীরচর থেকে 6:15 ছেড়ে তারপর যাবে হলো দেউলা লঞ্চঘাট। তো দেউলা নাকি আগামী আধা ঘন্টার মধ্যে দেউলা পৌঁছাবে, তারপর দেউলার পরে যাবে তারপর ধুলিয়া, আর ধুলিয়া লঞ্চঘাট থেকে নাকি একদম সরাসরি ঢাকা চলে যাবে, আর ধুলিয়া ঘাটে নাকি পৌঁছাবে রাত 8:00 থেকে 8:30 মধ্যে। আর সূর্য নেমে গিয়েছে, সন্ধ্যা চলে আসতেছে, অলমোস্ট চলে এসেছে সন্ধ্যা, আর আমরা তেঁতুলিয়া নদী ধরে এখন চলতেছি ঢাকার পথে। তবে আজকে ওয়েদারটা মেঘলা, যদি ওয়েদারটা যদি মেঘলা না থাকতো তাহলে এই নদীর সৌন্দর্যটা আরো সুন্দরভাবে উপভোগ করা যেত। আর এখন অলমোস্ট যেহেতু দিন ছোট হয়ে এসেছে, এখন মাগরিবের সময় হয়ে যায় 6:30, যদি একটু বড় দিন পাওয়া যেত, যেমন যখন 6:50 বা 52 মিনিটে যখন মাগরিবের আজানটা দেয়, তখন একটু বড় দিন পাওয়া গেলে তখন আরো সুন্দরভাবে উপভোগ করা যাবে এই এই লালমোহন রুটটি। Thank you.
তেঁতুলিয়া নদীর পারে সৌন্দর্য জাস্ট অস্থির। তো এখন মাগরিব আজান হচ্ছে 6:38, আর লঞ্চ চলে আসলো দেউলা লঞ্চ ঘাটে। আকাশ মেঘলা আর চারদিকে অন্ধকার। তো দেউলা লঞ্চ ঘাটে দেখা যাচ্ছে প্রচুর যাত্রী ঢাকাগামী, প্রচুর যাত্রী উঠবে দেউলা লঞ্চ ঘাট থেকে। তো যাত্রীরা বেশ তাড়াহুড়ো করে উঠতেছে, তার কারণ হলো যদি আগে উঠতে পারে তাহলে ডেকে জায়গা করে নিতে পারবে, ডেকে একটা ভালো জায়গা নিতে পারবে, যার জন্য এভাবে হুড়ুহুড়ি। তো দেউলা লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে, আর দেউলা লঞ্চ ঘাট অবস্থান করেছিল প্রায় 15 মিনিটের মতো। তো দেউলা লঞ্চ ঘাট থেকে ছাড়ার পরে কিছু দূর এসে লঞ্চটি বাম দিকে টানার সময় চড়া আটকে যায়। দেখতে পাচ্ছেন চড়া আটকে গেছে লঞ্চটি। লঞ্চটির এই বাম দিকে টানার কথা ছিল কিন্তু চড়া আটকে যায়। তো লঞ্চের ইঞ্জিনকে সামনে চালিয়ে রাখা হয়েছে কিন্তু লঞ্চ সরতেছে না। আপনারা যদি ইঞ্জিনের টার্বোর যদি সাউন্ড পেয়ে থাকেন, ইঞ্জিনের সাইলেন্সার পাইপের, আপনারা তো বুঝতে পারবেন যে খুব স্পিডে ইঞ্জিনকে খুব স্পিডে চালিয়ে রাখা হয়েছে, তবুও লঞ্চ সরতেছে না। ফাইনালি লঞ্চটি চর থেকে ছাড়া পেল, লঞ্চটি আবার চলতে শুরু করলো। যাক আলহামদুলিল্লাহ লঞ্চটি 5 মিনিটের মতো আটকে ছিল চরে, বেশি সময় নষ্ট হয়নি, আর ইঞ্জিনকে ফুল স্পিডে চালিয়ে লঞ্চটিকে উদ্ধার করলো চর থেকে। তো ঘড়িতে এখন রাত 8:31, আর ধুলিয়া লঞ্চ ঘাটে পৌঁছালো এমভি সাকিন লঞ্চটি। তো খুব বেশি যাত্রী দেখা যাচ্ছে না ধুলিয়া লঞ্চ ঘাটে। আর এই ধুলিয়া লঞ্চ ঘাট থেকে যাত্রী নিয়ে তারপর একদম সরাসরি ঢাকার উদ্দেশ্যে চলে যাবে, একদম সরাসরি ঢাকা যাবে, কোথাও আর ঘাট করবে না। তো আপনারা যদি একটু লঞ্চ ঘাটের পন্টনের দিকে খেয়াল করেন, নদীর পানি কিন্তু উল্টো দিকে নামতেছে, মানে পেছন দিকে নামতেছে, অর্থাৎ এ পুরো ঢাকা যেতে, ঢাকা পর্যন্ত যেতে লঞ্চটিকে কিন্তু পুরো রাস্তায় স্রোত ঠেলে তারপর যেতে হবে, আর বর্ষাকালে এই জন্যই লঞ্চগুলো ঢাকা পৌঁছাতে সময় অনেক বেশি লাগে।
তো ধুলিয়া থেকে খুব একটা বেশি যাত্রী উঠলো না। তো রাতের খাবার অর্ডার দিলাম, আর রাতের খাবারে তাদের ছিল এই মুরগি। তো এই মুরগির দাম হলো 160 টাকা, হলো 1 পিস মুরগি। আর হলো ডাল চচ্চড়ি 40 টাকা, আর হলো লেবু লবণ এটা ফ্রি, আর সাথে 1 লিটার পানি। আর হলো ভাত হলো এখানে 40 টাকা, দুই একজনের আর কি, মানে পেট ভরে খেতে পারবে। তো তাদের কাছে বেশি অপশন ছিল না, মাছে বলতে শুধু আইর মাছ ছিল আর মুরগি আর ডাল চচ্চড়ি, রূপচাঁদা বা অন্য কোনো আইটেম ওরকম উল্লেখযোগ্য বা ভর্তাও ছিল না। তো প্রথমে মুরগি দিয়ে খাচ্ছি, দেখি মুরগিটা কেমন লাগে। তো মুরগি দিয়ে খেলাম একটু, আর মুরগির টেস্টটা বলবো অ্যাভারেজ, খুব বেশি ভালো বলা যাবে না, আবার খারাপও বলা যাবে না। দেন এবার ডাল চচ্চড়ি দিয়ে ট্রাই করব, ডাল চচ্চড়ির কি অবস্থা। আর একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হলো যে বরিশালের লঞ্চ ছাড়া অন্য রুটের লঞ্চগুলোতে মানে খুব বেশি আইটেমের খাবার পাওয়া যায় না। বরিশালের লঞ্চে যেরকম ভর্তা, আলু ভর্তা, চিংড়ি ভর্তা, তারপর আপনাকে আপনি যদি বলে তাহলে তার আপনাকে ডিম ভর্তা করে দিবে, তারপর খিচুড়ি, তারপর ডাল চচ্চড়ি, তারপর মুরগি, তারপর পোয়া মাছ, ইলিশ মাছ, রূপচাঁদা মাছ, আরও আইর মাছ, অনেক আইটেম পাওয়া যায় বরিশাল লঞ্চে, কিন্তু সেরকম আইটেম পাওয়া যায় না অন্য কোনো রুটের লঞ্চে, যার কারণে খুব বেশি একটা অপশন থাকে না। তবে সব লঞ্চের একটা জাতীয় খাবার হলো মুরগি আর ডাল চচ্চড়ি, এটা সবসময় আপনারা মনে রাখবেন। তো ডাল চচ্চড়ি দিয়ে একটু মুখে দিই কি অবস্থা, দেখি ডাল চচ্চড়ির। তো ডাল চচ্চড়িটা মোটামুটি মজা, তবে মুরগিটা খুব একটা মানে ভালো খারাপ বলার সুযোগ নেই। তো কাঠপুটি লঞ্চ ঘাট বরাবর সাকিন লঞ্চকে একদম বন্ধ করা হয়েছে। আর লঞ্চ থেকে কিছু মালামাল নামালো ট্রলারে, তো ধলেশ্বরী নদীর ধর্মগঞ্জে এসে দেখা পেয়ে গেলাম পটুয়াখালী কাজল সাত, যে আমাদের ওভারটেক করার জন্য চেষ্টা করতেছে। তারপর পেছনেই আছে পারাবত 11, বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল, আর তারপরে আবার প্রিন্স আওলাদ 10, এই লঞ্চটিরও দেখা পেয়ে গিয়েছিলাম, আর তাশরিফ 4। মোট আমাদেরকে 3-4টা লঞ্চ ওভারটেক দিয়েছে, তো আপনারা এই ওভারটেকগুলো আপনারা উপভোগ করতে থাকুন।
তো এই হলো তাদের টিকিট, তারা টিকিট দিয়ে গেল। আর সিঙ্গেল কেবিনের ভাড়া 1200 টাকা। তো ওভারঅল তাদের সার্ভিসটা আমার ভালো লেগেছিল। তো আমি যখন অন্য লঞ্চগুলোতে ট্রাভেল করি তখন তারা দিয়ে যে তারা মাঝপথ এসি বন্ধ করে দেয়, কিন্তু যে কিন্তু এখানে যেহেতু পার্সোনাল এসি তো সেখানে এসি সদরঘাটে এখন লঞ্চ পৌঁছে গেছে কিন্তু তার এসি এখনও বন্ধ হয়নি, এসি এখনও তার এসি জেনারেটর এখনও চালিয়ে রেখেছে, উইচ ইজ ভেরি গুড। আর তাদের সার্ভিস কোয়ালিটিও ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা হলো সিঙ্গেল কেবিন, এই সিঙ্গেল কেবিনের বিছানাটাও একটু বড়, ওভারঅল ভালো লাগছে। যদি আপনি ডেকোরেশনটা বাদ দেন, ডেকোরেশন তো বলে লাভ নেই, ডেকোরেশন তারা কেন তারা ডেকোরেশনটা করতেছে না, কাজটা শেষ করতেছে না আমি জানি না, কিন্তু দ্রুত শেষ করে ফেলা উচিত। ওভারঅল তাদের সার্ভিসটা আমার ভালো লেগেছে, গুড এক্সপিরিয়েন্স হলো একটা। অ্যাটলিস্ট এই গরমে এসি বন্ধ করে যাত্রীদের কষ্ট দেয়নি যারা এসি কেবিন নিয়েছে। আর সবসময় টিস খেয়াল রাখবেন, এখানে সুন্দর করে লিখে রাখছে MV সাকিনে আপনাকে স্বাগতম, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কেবিনের চাবি বুঝে নেওয়ার পর মোবাইল, মানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, স্বর্ণালঙ্কার সহ যাবতীয় মালামাল দরজা নিজ দায়িত্ব আপনার নিজ দায়িত্বে রাখুন। বাইরে গেলে কেবিন দরজা জানালা ভালোভাবে লক করুন, হারিয়ে গেলে লঞ্চ স্টাফ বা কর্তৃপক্ষ দায়ী থাকবে না। মানে মালামাল আপনি যখনই লঞ্চে ভ্রমণ করবেন তখনই এই লঞ্চে আপনার সাথে যে মালামালগুলো আছে এগুলো সব আপনি নিজের দায়িত্বে রাখবেন, যদি হারা যায় বা কোনো প্রকার ক্ষতি হয় তাহলে সেটা দায় অবশ্যই আপনার, এটা লঞ্চ কর্তৃপক্ষের কোনো দায় নয়, তারা সেটাই উল্লেখ করে দিয়েছে। তো এখন নেমে যাব। তো ঘড়িতে এখন সময় সকাল 6:28, তো বলতে গেলে প্রায় 13 ঘন্টা 28 মিনিটের মতো সময় লাগলো এই ঢাকা পৌঁছাতে লালমন থেকে এই সাকিন লঞ্চটির। তো লালমন থেকে ছেড়েছিল 4:20 আর এখন বাজে 6:28। তো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। পরবর্তীতে চট্টগ্রাম থেকে হাতিয়া থেকে চট্টগ্রামের একটি ট্রাভেল ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপাতত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।